সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আবারও হাজির হলাম আপনাদের সামনে, যেখান থেকে আপনারা শিখবেন আরবি ভাষাগুলো, অর্থাৎ আরব দেশের আঞ্চলিক আরবি ভাষাগুলো। আর আজকের ভিডিওতেও আপনাদের কিছু কমেন্টসের উত্তর দিয়ে থাকবো, এই ভিডিওর ভিতরে আপনারা পেয়ে যাবেন, এবং খুব ইম্পর্টেন্ট ভিডিও, সাথে থাকলে আপনার জন্য ভালো হবে, আপনি শিখতে পারবেন। আর আমি তো আছি ইনশাল্লাহ। আপনাদের আজকে যেমন আপনাদের কমেন্টসগুলো দেখে দেখে আমি ভিডিও বানিয়েছি, এভাবে যদি আপনারা কমেন্টস করেন ফুল কী কী জানতে চান, যদি আমার সম্ভব হয় আমি ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, যেটা দেখে আপনি শিখতে পারবেন খুব সহজে। তবে ভাই অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনি শিখতে পারবেন। আর আজকে সারা দিন আমি শুধু ভিডিও বানানোর কাজে ব্যস্ত আছি, আমার ছোটখাটো একটা প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানে আজকে আমি গ্লাস লক করে শুধু ভিডিও বানাতেছি, কারো সাথে কোনো কথা বলতেছি না, ভিডিওর কাজে ব্যস্ত। তো ইনশাল্লাহ ভিডিও পাবেন, আর আমার এই পরিশ্রম সার্থক হবে যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন। প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখতেছেন তারা, আর যদি আমার নতুন ভিডিওগুলো পেতে চান তাহলে সাবস্ক্রাইব করলে পাশে একটা বেল আইকন উঠবে, ওটা ক্লিক করে রাখুন, তাহলে নতুন ভিডিও ছাড়লে আপনি পেয়ে যাবেন, মেসেজ আকারে বা একটা নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার আপনার কাছে। তো চলুন শুরু করি। প্রথমে MD কাউসার ভাই কমেন্ট করেছেন, মাই অর্থ কি বা মাই জিব অর্থ কি? তো ভাই আসলে এই ভিডিওগুলো আগের যে ভিডিওগুলো ছিল ওটার ভিতরেও আছে, আপনি দেখেন নাই হয়তো, যাই হোক আবার দিয়েছি। মাই অর্থ পানি, মাই অর্থ পানি, অর্থাৎ আমরা যে খাবার পানি খাই ওই পানি। আর মাই জিব, মাই জিব অর্থ দেব না, মাই জিব অর্থ দেব না। আর এখানেও একই সমস্যা, মাই জিব অর্থ দেব না, আবার সেম সেম মাই গিব অর্থ দেব না, অর্থাৎ জির বদলে আপনি ঘ ব্যবহার করতে পারেন, মাই জিব দেব না, মাই গিব দেব না। এরপর কোনো জিনিস বিক্রি করা, কোনো জিনিস বিক্রি করা অর্থ হচ্ছে হাদা মিশান বিয়া। আর এই বিয়া শব্দের অর্থ বিক্রি, অর্থাৎ আপনি যদি কোনো জিনিস বিক্রি করার জন্য রাখেন, আপনি যদি এভাবে বলেন হাদা মিশান বিয়া, অর্থাৎ এটা বিক্রির জন্যে, হাদা মিশান বিয়া বললে হবে। এটার দাম কত, এটার দাম কত অর্থ হচ্ছে কেম হাদা, এটার দাম কত অর্থ কেম হাদা। অথবা আপনি এটাও বলতে পারেন, যেমন হাতে নিয়ে নাড়াচাড়া করতেছেন কোনো একটা জিনিস, বলতে পারেন কেম পুলুজ হাদা, অর্থাৎ এটা কত টাকা, এটা বললেও হবে। আমার কাছে এত টাকা নাই অর্থ মাফি ফুলু জিয়াদা, আমার কাছে এত টাকা নাই অর্থ মাফি ফুলু জিয়াদা। অথবা এটাও বলতে পারেন মাফি ফুলু জিয়াদা সেম সেমানা, অর্থাৎ আমার কাছে এত টাকা নাই, মাহফি ফুলুস জিয়াদা সেম সেমানা, বা মাহফি ফুলুস জিয়াদা, অথবা এটাও বলতে পারেন মাহফি ফুলুস টাকা নাই। আচ্ছা, তোমার কাছে কি টাকা আছে, ইনতা ফি মজুদ ফুলুস, তোমার কাছে কি টাকা আছে অর্থ ইনতা ফি মজুদ ফুলুস। আমি এখন চলে যাব অর্থ আনা আলিন রো, আমি এখন চলে যাব অর্থ আনা আলহিন রো। তুমি কোথায় যাবে অর্থ ইনতে হইন রো, তুমি কোথায় যাবে অর্থ ইনতে হইন রো। সে কখন আসবে অর্থ হুয়া ম্যা তেজি, সে কখন আসবে অর্থ হুয়া ম্যা তেজি, অথবা এইভাবে বলতে পারে ম্যা তেজি হুয়া, বা হুয়া ম্যাতেইজি। সে কোথায় গিয়েছে অর্থ
হইন ফির ও হুয়া, সে কোথায় গিয়েছে, অর্থ হইন ফির ও হুয়া, সে কোথায় আছে, অর্থ হইন ফি মজুদ হুয়া, সে কোথায় আছে, অর্থ হইন ফি মজুদ হুয়া। আপনারা একটা জিনিস এখানে ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝবেন, এই যে হুয়া, হুয়া শব্দের অর্থ কিন্তু সে, সে অথবা তাহার অথবা তাকে, এরকম বুঝালে আপনি সাথে হুয়া যোগ করতে হবে। আমি জানি না, আনা মাফি মালুম, আমি জানি না, আনা মাফি মালুম, আবার এই শব্দটাও ব্যবহার হয়, আনা মায়ারফ, আনা মাফি মালুম অথবা আনা মায়ারফ, আমার সময় নেই, অর্থ মাফি সায়না, আমার সময় নেই, অর্থ মাফি সায়না, আমার কাজ আছে, অর্থ ফি শোগোলানা, আমার কাজ আছে, অর্থ ফি শোগোলানা, কোথায় আছেন, অর্থ হইন ফি মজুদ, কোথায় আছেন, অর্থ হইন ফি মজুদ, এখন কোথায় আছেন, অর্থ হইন ফি মজুদ আল হিন, এখন কোথায় আছেন, অর্থ হইন ফি মজুদ আল হিন। আমি আগের ভিডিওগুলো বলেছি আলহীন শব্দের অর্থ এখন, এখন। আবার আরেকটা ভাষা আছে, যেমন এখন, এখন বলতে যেমন 5 মিনিট, 10 মিনিট বা এই সময় এরকম এখন বলে, আবার এক্ষণ আমাদের যেমন বাংলাদেশে বলে না এক্ষণ, সেটার শব্দ হচ্ছে তো, তো। যেমন আপনাকে হয়তো একটা জিনিস দিয়েছে করার জন্য, কাজ করার জন্য, সে আসি দেখছে আপনি করেন নাই, সে তখন রেগে মেগে বলবে এইভাবে, তো তৌরি, তো তো মানে এক্ষণ, এক্ষণ চাই, এক্ষণ, এরকম। আপনার সাথে দেখা করব, অর্থ ইজি সেম সেম ইনতা, আপনার সাথে দেখা করব, অর্থ ইজি সেম সেম ইনতা। আর যদি এভাবে বলেন আপনার সাথে আমি দেখা করব, তাহলে বলবেন আনা ইজি সেম সেম ইনতা। কবে আসবে, অর্থ ম্যাতে ইগি, কবে আসবে, অর্থ ম্যাতে ইগি অথবা ম্যাতে ইজি, ওই যে গোয়ার জ্বর উচ্চারণের কারণে এরকম, কবে আসবে অর্থ ম্যাতে ইজি অথবা ম্যাতে ইগি, যেটাই বলবেন হবে। আমি এখন আসব, অর্থ আনা আলহিন ফি ইগি, আমি এখন আসব, অর্থ আনা আলহিন ফি ইজি অথবা আনা আলহিন ফি ইগি। আমি হয়তো কালকে আসব, অর্থ মুমকিন আনা বকরা ইজি, আমি হয়তো কালকে আসব, অর্থ মুমকিন আনা বকরা ইজি। আমি কালকে আসতেছি, অর্থ আনা বকরা ফি ইজি, আমি কালকে আসতেছি, অর্থ আনা বকরা ফি ইজি অথবা ইগি। আমি পরশু আসতেছি, অর্থ আনা বাদ বখরা আসব, আমি পরশু আসতেছি, অর্থ আনা বাদ বখরা, আনা বাদ বখরা ইজি, সরি আমি এখানেও আসবো লিখে ফেলছি ইজির জায়গায়। আচ্ছা যাই হোক, আপনারা একটু বুঝে নেবেন, আনা বাদ বখরা ফি ইজি, ফি লাগাবেন, ওই যে ছি ছির কারণে ফি লাগাবেন, আনা বাদ বখরা ফি ইজি। আমি 4 দিন পর আসব, অর্থ আনা ইজি বাদ আর বাইও, আমি 4 দিন পর আসব, অর্থ আনা ইগি বাদ আর বাইও অথবা আনা ইজি বাদ আর বাইও। মাফি গাইয়ে বেসামান, অর্থ জিনিসগুলো হারাবে না, মাফি গাইয়ে বেসামান, অর্থ জিনিসগুলো হারাবে না, অর্থাৎ আপনাকে হয়তো কোনো একটা জিনিস আনতে দিয়েছে, আপনি পথে হতো এটা হারিয়ে ফেলতে পারেন, এই কারণে যদি আরবিতে বলে এভাবে বলবে মাফি গাইব সামান, অর্থ জিনিসগুলো হারাবে না। তারতিব মজবুত, অর্থ ঠিক মতো করবে, তারতিব মজবুত, অর্থ ঠিক মতো করবে। মাফি খফ, অর্থ ভয় নাই, মাফি খফ, অর্থ ভয় নাই।
হইন সামান অর্থ জিনিস কোথায়, হইন সামান অর্থ জিনিস কোথায়, মানে আপনি আপনাকে হয়তো যে এই জিনিসগুলো আনতে বলছে সেগুলো দেখতেছে না, তখন এইভাবে বলবে হইন সামান, মানে জিনিসগুলো কোথায়। ফি সেম সেম দাখেল সইয়ারা অর্থ ঘানির ভেতরে আছে, ফি সেম সেম দাখেল সইয়ারা অর্থ ঘানির ভিতরে আছে, ঘরের ভেতর নিয়ে আসো অর্থ গিব সেম সেম দাখেল বেদ, ঘরের ভিতর নিয়ে আসো অর্থ গিব সেম সেম দাখেল বেদ। জেন অর্থ ঠিক আছে, জেন অর্থ ঠিক আছে। আচ্ছা, এখানে আমাকে অনেকবার প্রশ্ন করছে, সৌদি থেকে বেশি করেছেন, নামটা আমার আসলে মুখস্থ রাখি নাই, যাই হোক আপনি দেখলে তো অবশ্যই বুঝবেন যে আপনি প্রশ্ন করেছেন ফিয়ের ব্যবহার হয় কিন্তু এটা কোন কোন ক্ষেত্রে হয়, বা আমি সব কিছুতে ফি লাগাইছি অনেক বাসাতে। আসলে ভাই ফি প্রায় 80% বাসাতে হয়, যেমন খেয়েছি, নিয়েছি, দিয়েছি, করতেছি, আসতেছি, মানে যে কথার মাঝে সি সে স আছে এসব কথার ভেতর ফি লাগাতে হবে, অর্থাৎ পেরেছি, তারপরে নিয়েছি, দিয়েছি, খেয়েছি, বসেছি, শুয়েছি, এই যে ছি ছি ছি, এ ছির কারণে আপনাকে ফি লাগাতে হবে, অর্থাৎ ও ফির কারণে ছিটা হবে। যেমন আমি আগে একটা ভিডিওতে বলেছি, ও যে কিছু ভাই প্রশ্ন করেছে যে মাল মাল এটা কেন ব্যবহার করা হয়, যেমন সৌদিতে ব্যবহার করা হয় হাগ, তারপরে ওমান, দুবাই বা বাহরাইন, কুয়েত, অন্যান্য দেশে বেশিরভাগ মাল ব্যবহার করা হয়, অর্থাৎ হাদা মাল আনা, হাদা মাল হুয়া, হাদা মাল ইনতা, মানে এটা তার, এটা আমার, এটা ওর, এরকম আর কি। তো যাই হোক, এই কারণে এই ফির শব্দটাও এই দিয়েছি, খেয়েছি বা নিয়েছি এগুলোর ভিতরে যত জায়গায় বলবেন ফির শব্দটা সব লাগবেই আপনার। এখন আপনি যদি বলেন একটা কথা, আমি আপনাকে বলি, আপনি যদি বলেন আনা আক্কেল, তাহলে কি হইলো, আমি খাই, আমি খাই, শুধু একটু হইলো আমি খাই, এটা কোনো কথা হলো। আপনি যদি বলেন আনা ফি আক্কেল, কত সুন্দর কথা, আমি খেয়েছি, ওই যে ফি লাগানোর কারণে আমি খেয়েছি হয়ে গেছে। বা আপনি বললেন আনা জিব, তার মানে কি, আমি দিই, তো আপনি কি দেন, এটা কোনো ভাষা হইলো। আপনি যদি সাথে ফি লাগান আনা ফি জিব, মানে আমি দিয়েছি, আনা ফি জিব বা আনা ফি গিব, আমি দিয়েছি, ওই ফির কারণে ছিটা চলে আসছে, মানে দিয়েছি। আচ্ছা যাই হোক, তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন এই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ রইলাম, আর আমার জন্য দোয়া করবেন। আজকে শারীরিক অবস্থা একটু খারাপ মনে হইতেছে, অর্থাৎ আমি তো প্রায় প্রতি রাত্রে এই ঘুম মারা হয়, অর্থাৎ রাত জাগা হয়, তো আসলে আমার ইউটিউবে কাজ করার জন্য অনেক আশা, বা ইউটিউবকে একটা প্রফেশন হিসেবে নেওয়ার জন্য, তো আসলে সে আশা বা সেই স্বপ্ন পূরণ হবে আপনাদেরকে দিয়ে, যদি আপনারা আমার সাথে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, না হলে সবই বৃথা। তো আশা করতেছি আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আমিও আপনাদেরকে সহযোগিতা করব, কোনো কিছু জানার থাকলে পুরো কি কি জানবেন পুরো কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি সেই হিসাবে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব আমি যতদূর জানি, আর যদি এর ভিতরেও দু একটা ভুল হয় ক্ষমা করবেন, সবাই জানেন মানুষ মাত্রই ভুল হয়, আর আমি তো বলেছি আমি একটা প্রতিষ্ঠান চালাই, ফ্যামিলি চালাই, সব কিছুর ভিতরে অনেক কষ্ট করে ইউটিউবে কাজ করার চেষ্টা করতেছি। তো ইউটিউবের নতুন যে আইন কানুন হয়েছে 2018, এর কারণে খুব চিন্তায় আছি, ভিডিওগুলো যদি আমার অর্থাৎ চ্যানেলটা করার বয়স 6 মাস হয়ে গেছে, যদি বাকি 6 মাসের ভিতরে আমার প্রায় 2500 ঘন্টা যদি মানুষকে না দেখাতে পারি,
তাহলে আসলে আমি ব্যর্থ, আমার এই চ্যানেল দিয়ে কোনো উপকারে আসবে না। তো এই জন্য প্লিজ অনুরোধ করতেছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো পুরা দেখবেন, আপনাদের দেখার সময়টা আমার এখানে যোগ করবে গুগল। তো আপনার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে ভিডিওগুলো অন্য মানুষও দেখবে, এতে করে আমার কিছু সহযোগিতা হবে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আরো ভিডিও বানাতেছি, আমি এখন শুধু ভিডিও দেব, আমার কাজ হচ্ছে এটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।